Hello friends, welcome to my channel computer related bibhinna topic or uporot update pabole mor channel to subscribe korok logote subscribe button or kahate thaka bell icon to press korok namaskar bondhu kol covid-19 corona virus or pora hokoloi habodanota obolombon korok logote apuni ei 21 din khorote thakok habodanota obolombon korok sebot thakok aji ami internet banking or uporot alochona koribole laisu SBI internet banking or pora apuni quick transfer kene koi koribo আজি আমি এই ভিডিওটো দেখাবলৈ চেষ্টা কৰিছো আপুনি যদি পয়সা ট্ৰান্সফাৰ কৰে তেতিয়ালে আপুনি ইউপি আৰ মাধ্যমৰে এনএফটি ৰ মাধ্যমৰে আইএমপিএস ৰ মাধ্যমৰে পয়সা ট্ৰান্সফাৰ কৰিব পাৰিব গুগল পে বা ফোন পে ফোন পে জি মাধ্যমৰ দ্বাৰা পয়সা ট্ৰান্সফাৰ হয় তা সেই মাধ্যমটো হৈছে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টাৰফেস আৰু যদি আপুনি স্যালাৰি দিয়াৰ কথা শুনিছে সেই স্যালাৰি বা বিভিন্ন ধৰণৰ পয়সাৰ লেনদেনসমূহ এনএফটি ৰ মাধ্যমৰে হয় ন্যাশনেল ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার আর ইয়ার ফলনীয় আজিকালি কুইক ট্রান্সফার করবলে ইমিডিয়েট ট্রান্সফার করি ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসর দ্বারা পয়সা ট্রান্সফার করা হয় আজি আমি এই এই কুইক ট্রান্সফার বা আইএমপিএস এর মাধ্যমে পয়সা কেনে কই এসবিআই এর পড়া আন ব্যাংক বা এসবিআই উইদিন এসবিআই লৈ কেনে কই পয়সা ট্রান্সফার করিব আমি চাইলো তারপরে আপনি গুগল ক্রোম বা যিকোনো ব্রাউজার উলাইলো তাত আপনি এসবিআই অনলাইন বলি সার্চ করিব সার্চ করার পর এইটো লোড হৈছে ইয়াত আপুনি ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া বা WW অনলাইন SBI .com-ত ক্লিক কৰিব নেক্সট ইয়াৰ পাছত আহি গৈছে কৰ্পোৰেট বেংক এণ্ড পাৰ্চনেল বেংক বিজনেছমেন সমূহে কৰ্পোৰেট বেংক এই চাইটটো ইউজ কৰে আৰু আপোনাৰ বাবে বা নৰ্মেল যদি আপুনি ইউজ কৰে তেতিয়াহ'লে পাৰ্চনেল বেংকত ইউজ বেংকিঙত ইউজ কৰিব নেক্সট আপোনাৰ পাৰ্চনেল বেংকিং আহি গৈছে কন্টিনিউয়াস টু লগইনত ক্লিক কৰিব নেক্সট আপোনাৰ ইউজাৰ আইডি আৰু পাছৱৰ্ডটো ইয়াত এণ্টাৰ কৰিব যদি আপোনাৰ ইউজাৰ আইডি পাছৱৰ্ড বা ইণ্টাৰনেট বেংকিং নাই তেতিয়াহ'লে আপুনি বেংকৰ শাখাত গৈ আপোনাৰ ইউজাৰ আইডি পাছৱৰ্ডটো লৈ নেক্সট আপুনি ইয়াত যাব নিউ ইউজাৰ বা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব আপোনাৰ নেট বেংকিংটো লগইন হৈছে লগইনত আপুনি দেখা পাব ট্ৰেনজেকশ্যন একাউণ্ট আপোনাৰ বেংক একাউণ্ট নম্বৰটো দেখা হ'ব ব্ৰাঞ্চ নেমটো দেখা হ'ব আৰু এভেইলেবল কিমান বেলেঞ্চ আছে বেলেঞ্চটো চেক কৰিব পাৰিব আৰু প্ৰিভিয়াছ আপোনাৰ ট্ৰেনজেকশ্যন ডিটেইলছ ইয়াত ক্লিক কৰি আপুনি চাব পাৰিব ঠিক আছে এতিয়া আপুনি কুইক ট্ৰেন্সফাৰ কৰিব লাগিলে ইয়াত যাব পে'মেণ্ট এণ্ড ট্ৰেন্সফাৰত যাব আজি আমি SBI-ৰ পৰা HDFC বেংকত বা আপুনি যিকোনো আদাৰ বেংকত কেনেকৈ ট্ৰান্সফাৰ কৰিব এই প্ৰচেছটো চাই লওঁ এতিয়া ইয়াত ক্লিক কৰিব পে'মেণ্ট এণ্ড ট্ৰেন্সফাৰত ক্লিক কৰাৰ পাছত কুইক ট্ৰেন্সফাৰ উইদাউট এডিং বেনিফিচিয়াৰী আপুনি বেনিফিচিয়াৰী এড নকৰাকৈ আপুনি বেনিফিচিয়াৰী এড নকৰাকৈ ইয়াত কুইক ট্ৰেন্সফাৰৰ মাধ্যমেৰে আপুনি পইচা ট্ৰেন্সফাৰ কৰিব পাৰিব ইয়াত ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পাছত বেনিফিচিয়াৰী নেম যিটো একাউণ্টত আপুনি পইচা ট্ৰেন্সফাৰ কৰিব আপোনাৰ একাউণ্ট এইটো ইয়াত লিখা আছে আপুনি যালৈ পইচা ট্ৰেন্সফাৰ কৰিব তাৰ নামটো ইয়াত ইনপুট কৰিব একাউণ্ট নেমটো দিব দুবাৰ একাউণ্ট নেম দিব লাগিব আৰু ইয়াত আছে জানিবলগা কথা আছে যদি আপুনি SBI-ৰ দ্বাৰা SBI-তে বা SBI-ৰ ভিতৰতে আপুনি পইচা ট্ৰেন্সফাৰ কৰে তেতিয়াহ'লে এমাউণ্ট এণ্টাৰ কৰি এমাউণ্টটো কিমান এমাউণ্ট এণ্টাৰ কৰিব নেক্সট আপোনাৰ আছে চিলেক্ট পাৰ্পাছ আদাৰ্ছ দিলে হ'ব বা যিকোনো এটা চিলেক্ট কৰিব XYZ নেক্সট যদি আপুনি আদাৰ বেংকত পইচা ট্ৰেন্সফাৰ কৰে তেতিয়াহ'লে ইয়াত ক্লিক কৰি আপুনি যি বেংকলৈ পইচা ট্ৰেন্সফাৰ কৰিব তেওঁৰ IFSC কোডটো জানিব লাগিব IFSC কোড বেংকৰ একাউণ্ট যিটো পাছবুক আছে তাৰ ওপৰতো পাই যাব বা চেকবুকতো আপোনাৰ যদি তেখেতৰ চেকবুক থাকে তেখেতৰ চেকবুকতো পাই যাব আপুনি নহ'লে আপুনি ইয়াত গৈ নেটত চাৰ্চ কৰিব মই HDFC নলবাৰী IFSC কোডটো চাৰ্চ কৰোঁ ইয়াত আছে IFSC কোডটো চাৰ্চ কৰোঁ যিটো আপোনাৰ হয় এইটো IFSC কোড আপুনি চাৰ্চ কৰি লৈ ল'ব মই যালৈ আজি পইচা ট্ৰেন্সফাৰ কৰিম তেওঁৰ ডিটেইলছটো মই এতিয়া ইনপুট কৰোঁ বেনিফিচিয়াৰী নেমটো হৈছে এণ্টাৰ কৰোঁ ভালকৈ চেক কৰিব
একাউন্ট নাম্বারটো দুবার তিনবার চেক করে আপনি এন্টার করব ফাইভ আর এবার চেক করব ফাইভ জিরো টু নেক্সট যদি এই এস বি আই একাউন্ট হোল্ড হয় তেতিয়াহলে আপনি উইদিন এস বি আই ক্লিক করে এমাউন্টটো এন্টার করব এইটো এস বি আই একাউন্ট নহয় এইটো এস বি আই একাউন্ট নহয় সেইভাবে মই আদার ব্যাংক ট্রান্সফারত ক্লিক করলো নেক্সট ইয়ার আই এফ এস সি এন্টার করি আই এফ এস সি তো ভালদরে ইনপুট করব নেক্সট সিলেক্ট ট্রান্সফার মোড ইয়াত আহি গেছে এন ই এফ টি এন্ড আই এম পি এস এন ই এফ টিত যদি আপনি পয়সা ট্রান্সফার করে তেতিয়াহলে আপনার ট্রান্সফার করার চারি পাঁচ ঘন্টার পিছত আপনি রিসিভ করব বা ট্রান্সফার হয়ে যাব নেক্সট ইমিডিয়েটলি পেমেন্ট করার কুইকলি পেমেন্ট করার কারণে আই এম পি এস মাধ্যমটো সিলেক্ট করব পারে 10,000 তলত এমাউন্ট হলে আপনার চার্জ কোনো ধরনের চার্জ দিব নালাগে 10,000 উপর হলে 10,000 আর 20,000 ভিতর হলে 2 টাকা চার্জ হব আর 20,000 উপর হলে 3 টাকা এনেকুয়া ধরনের কিছু চার্জ এপ্লাই হব ইয়াত দি দিল মই ডেমোর বাবে 50 টাকা একটা ট্রান্সফার করে দিল ইয়াত নেক্সট আছে পারপাস পারপাসটো মই আদার্স দি দিল বা ইয়াত সিলেক্ট করে দিল গিভ আপনার নিজের মতে ইয়াত সিলেক্ট করব পারপাসটো নেক্সট আপনি আরো এবার চেক করব ভালদরে চেক করার পিছত আই একসেপ্ট টার্মটো সিলেক্ট করব নেক্সট সাবমিটত বটমত ক্লিক করব ক্লিক করব সাবমিট বটম নেক্সট সাবমিট বটমত ক্লিক করব সাবমিট বটমত ক্লিক করার পিছত বেনিফিসিয়ারি নেম একাউন্ট নেম আই এফ এস সি কোড এক অ্যামাউন্ট এন্ড পারপাস ইয়াত ডিসপ্লে হয়েছে নেক্সট আপনি কনফার্মত ক্লিক করব কনফার্মত ক্লিক করার পিছত হাই সিকিউরিটি পাসওয়ার্ড এটা আপনার যেটো নাম্বারত লিঙ্ক আছে তাত আপনার আহি যাব মোৰ তাত আহি গৈছে পাসওয়ার্ডটো আপনি ভালদরে চাই মই পাসওয়ার্ডটো এন্টার করলো নেক্সট কনফার্মত ক্লিক করব কনফার্মত ক্লিক করব নেক্সট আপনার পয়সাটো সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাব এনেকৈ আপনি কুইক ট্রান্সফারের মাধ্যমে পয়সা ট্রান্সফার করব পাৰিব ইয়ার পাছত আপনি ব্যালেন্সটো চেক করে লব পাৰিব মাই একাউন্টত যাব মাই একাউন্টত গৈ বা ইয়াত ক্লিক করে একাউন্ট সামরিত সিলেক্ট করব ইয়াত গৈ আপনি চাই লোক দেখিছে নেক্সট আমার ট্রানজেকশনতো চাই লব পাৰিব দেখিছে ইয়াত 50 টাকা ট্রান্সফার হয়েছে এনেকৈ আপনি যদি রিসিপ্টখন ওলাব বিচাৰে ট্রান্সফার রিসিপ্টখন যদি ওলাব বিচাৰে পয়সাটো ট্রান্সফার হওয়ার রিসিপ্টখন যদি ওলাব বিচাৰে তেতিয়াহলে আপনি পেমেন্ট এন্ড ট্রান্সফারত যাব আপনি এটো আদার ব্যাংক হয় ইয়াত ক্লিক করব আদার ব্যাংক ট্রান্সফার ইয়াত ক্লিক করব রিসিপ্টখন ওলাব লাগিলে ব্যাংক ট্রান্সফার ক্লিক করব নেক্সট আপনি আই এম পি এসর মাধ্যমে ট্রান্সফার করেছে প্রসেসত যাব রিসিপ্টখন ওলাব লাগিলে নেক্সট আপনি ইনকোয়ারিত ক্লিক করব ইনকোয়ারিত ক্লিক করার পিছত ডেটটো সিলেক্ট করব আজি আপনি পয়সা ট্রান্সফার করেছে বা আগত হলে আগত সিলেক্ট করব নেক্সট সিলেক্ট করে সাবমিটর বটমত ক্লিক করব সাবমিট বটমত ক্লিক করার পিছত রেফারেন্স নম্বর আহি গেছে ইয়াত আপনি যাই দেখা পাইছে এখন আহি গেছে নেক্সট আপনি এখন প্রিন্ট আউট করে থই দিব পারিব থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লগতে আপনি হেপি থাকক আর সেভ হয়ে থাকক